রাত 12টার পর থেকে কিন্তু মা ইলিশ রক্ষা অভিযান শুরু হচ্ছে। ইতিমধ্যে চাঁদপুরে যে মৎস্য অভিযানের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা আজকে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি একেবারে পদ্মা মেঘনা রাখাতে যে মূল যে মোহনা রয়েছে এখানে, ইতিমধ্যে এখানে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে এখানে নৌ র্যালি হয়েছে। এই নৌ র্যালিতে কিন্তু জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড সহ বিভিন্ন জেলেরা বিভিন্ন সংগঠন সহ আমরা দেখতে পেয়েছি এখানে বন্যাডা নৌ র্যালি হয়েছে। এই র্যালিতে তারা কিন্তু সচেতনতামূলক যে র্যালি সেটি করেছেন এবং জেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে এই 22 দিন যদি তারা ইলিশ ধরা বন্ধ রাখে তাহলে কিন্তু এই তাদের তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। আমরা জানি যে কিছুক্ষণ আগে যে সভাটি হয়েছে এই সভায় কিন্তু জেলা প্রশাসক বলেছেন যে মোহাম্মদ মহসিন উদ্দিন তিনি বলেছেন যে এবার জেলেদেরকে জেলেরা মাছ বিক্রি করতে পারবে না এবং কোনো ক্রেতা মাছ ক্রয় করতে পারবে না এবং কোনো হোটেলে মাছ রাখা যাবে না এবং আর মাছ হোটেলে বিক্রি করাও যাবে না, সেটি তিনি জানিয়েছেন এবং কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন। এইবার পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। তারপরে তাদের সাথে আমরা মতবিনিময় সভা করেছি, তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি এবং আমরা আশাবাদী যে জেলেরা আমাদেরকে বলেছে যে তারা এই 22 দিন তারা কোনোভাবেই নদীতে ইলিশ মাছ ধরতে যাবে না, তারা আমাদেরকে কথা দিয়েছে। আমরা বিশ্বাস করি যে তারা এই কথাটা পালন করবে এবং এছাড়াও যদি কোনো জেলে যদি অন্যায়ভাবে নদীতে নামে আমরা তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিব, আমরা আইনানুগ ব্যবস্থা নিব তাদের প্রতি। আমরা সেটাও করেছি, আমাদের নৌ পুলিশ আমাদের নদীতে থাকবে, আমাদের কোস্টগার্ড নদীতে থাকবে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে তারা নদীতে থাকবে। আমরা প্রায় 10-15টা আমরা স্পিড বোট আমরা রেডি করেছি, যে যেখানেই নামুক না কেন আমরা তাকেই সেখানে ধরে ফেলবো। আমরা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে ছোট ছোট কমিটি গঠন করেছি, আমাদের ইনফর্মার রেডি করেছি, কেউ যদি নদীতে নামে সেই ইনফর্মাররা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে কোস্টগার্ডকে পুলিশকে জানাবে এবং আমরাও সেখানেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। আশা করি যে এই সময় তো নামবে না কেউ এবং আমরা বরফকুলগুলো বন্ধ করে দিয়েছি, আমরা মাছের আড়তগুলোতে যাতে ইলিশ বিক্রি না হয় তাদের সাথে আমরা কথা বলেছি, আমরা জেলে নৌকা থেকে আমরা আপনি ইতিমধ্যে শুনেছেন যে আপনি ইঞ্জিনগুলো খুলে ফেলার চেষ্টা করতেছি যারা যাতে তারা আচমকা আমাদেরকে চোখ ফাঁকি না দিয়ে নদীতে না নামতে পারে আর কি। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারের যে নির্দেশ সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে এবং তারা যারা অবৈধভাবে ইলিশ মাছ ধরতে নদীতে যায় তাদেরকে সহায়তা করবে এরকমটা আমি আশা করি না, তবে তারপরে যদি কোনো সরকারি কর্মকর্তা এর সাথে জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং আমরা আমাদের ভিজিলেন্স টিম আছে, যে কোনো ব্যক্তি হোক না কেন সেটা সরকারি কর্মকর্তা কর্মচারী যেই হোক না কেন আমাদের ভিজিলেন্সে যদি চলে আসে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। আমি এখন যে নদীর যে নদীতে রয়েছি সেখানে কিন্তু এই এই নৌ র্যালিতে অংশগ্রহণ করেছিলেন কোস্টগার্ড, এই সেই কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা ফজলুল হক, তিনি তার কাছে আমরা জানতে চাইবো যে এবারের অভিযানে নতুনত্ব কি থাকছে, যেহেতু বিগত বছরগুলোতে বিভিন্ন অভিযোগ ছিল জেলেদের, এবার আসলে সে বিষয়ে আপনাদের পদক্ষেপটা কি থাকবে? ধন্যবাদ। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইলিশের এই ভরা প্রজনন মৌসুমে মা ইলিশ এবং ইলিশের প্রজনন ক্ষেত্রগুলো রক্ষার জন্য দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়। এর ওই ধারাবাহিকতায় মা ইলিশ রক্ষার অভিযানের নিমিত্তে মৎস্য সামুদ্রিক আইন 2020-এর 3-এর 2 ধারা মোতাবেক আজ রাত 12টা থেকে অর্থাৎ 13 অক্টোবর হতে 3 নভেম্বর 2024 পর্যন্ত মোট 22 দিন সারাদেশে ইলিশ আহরণ, ইলিশ পরিবহন, মজুদ বা বাজারজাতকরণ এমনকি ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ প্রেক্ষিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2024 পরিচালনায় বাংলাদেশ কোস্টগার্ড নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ কোস্টগার্ড এর আওতাধীন এলাকায় বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ, মাইকিং, পোস্টারিং এবং জনসচেতনতামূলক সভা অব্যাহত রেখেছে এবং বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন ধরনের বিশেষ অভিযান চলমান রেখেছে। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ডের সকল সদস্যগণ উক্ত অভিযান অব্যাহত রাখার জন্য বদ্ধপরিকর। আপনারা আরো জানেন যে বাংলাদেশ কোস্টগার্ড এর আওতাধীন এলাকায় জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ, জাটকা নিধন এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাংলাদেশ কোস্টগার্ড পূর্বের ন্যায় আরো জোরদারভাবে অব্যাহত রাখবে। যে আমরা জানলাম যে বিগত বছরগুলোর তুলনায় এবারেও কিন্তু কোস্টগার্ডে তাদের সেই ভূমিকা রয়েছে এই মা ইলিশ রক্ষার অভিযানে, সেটি বলা
বলবৎ রাখবেন। আমরা জানি যে এই অভিযানে কিন্তু এবার প্রশাসনের বাইরে নতুন করে যুক্ত হচ্ছে সেনাবাহিনী, যেহেতু জেলা আইন শৃঙ্খলায় নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। জেলা প্রশাসক বলছেন যে এবার সেনাবাহিনী যে কোনো বাজারজাতকরণ বা কোনো মজুদার যদি করে থাকে এবং যে আড়তগুলো রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। এদিকে জেলারা বলছেন যে তাদের যে এবারে যে 25 কেজি করে চাল দেওয়া হচ্ছে সেটি যদি দাবি, তাদের দাবি নতুন করে যে 40 কেজি করে চাল দেওয়া এবং আর্থিক অনুদান দিলে তাদের যে 22 দিনের যে ভরণ পোষণ সেটি তারা পুষিয়ে নিতে পারবেন। এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু এবার বিভিন্ন এনজিও সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে, তাদের যে কিস্তি রয়েছে সেই কিস্তি এই 22 দিন অন্তত যারা অক্ষম তাদের কাছ থেকে যেন নেওয়া না হয় সেই বিষয়টি এবার যে ট্রান্সপোর্টের যে কমিটিতে সবাই তুলে ধরা হয়েছে। আজকে যে মৎস্য অভিযানে যে আনুষ্ঠানিক বা যে রাত 12টা থেকে যে বন্ধ সেই আনুষ্ঠানিকতা কিন্তু এই মূল হেড স্টেশনে কিন্তু সম্পন্ন হয়েছে। এখানে জেলা প্রশাসক সহ পুলিশ সুপার এবং নৌ পুলিশ সুপার অর্থাৎ এবার প্রশাসনের নতুন স্তর মানে নতুন যে স্তর রয়েছে এই স্তর কিন্তু এবার জেলেদের যে এবার 47,153 জন জেলে রয়েছে তাদের যে এবার নদীতে যেন নামতে না পারে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এই নতুন স্তর এবার কিন্তু বদ্ধপরিকর রয়েছে। এদিকে জেলারাও এবার কিছুটা বিগত বছরের তুলনায় এবার ভয় ভীতির মধ্যে রয়েছে। প্রত্যাশা করা যাচ্ছে এবার মৎস্য অভিযান যদি সফল হয় তাহলে গবেষকদের মতে কিন্তু এবার মাছের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তারাও সফল হবে সেটি জানিয়েছেন মৎস্য গবেষণা কেন্দ্র থেকে। চাঁদপুরে মৎস্য যে মহালিশ অভিযান সংরক্ষণের এই ছিল আমার কাছে সর্বশেষ।